গ্রিটিংস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে রবিবার, আজ সকাল সকাল উঠে টিফিন হয়ে গেছে, চাউমিন দেখতেই পাচ্ছো ভেজিটা নিয়ে এসেছি, আর মাংসটা ফ্রিজে ছিল বার করে রেখে এসেছি। চাউমিনটা ম্যাগি ম্যাগির মতো হয়েছে, পরে গিয়ে ধোবো। পর তাড়াতাড়ি পর, সবার হয়ে গেছে, মাছটা ধুয়ে দিয়ে এসেছি। দেখ সেই কথাই শুনবে না, তো আর সকাল সকাল দেখতেই পাচ্ছ বাইরের অবস্থাটা কতটা কষ্ট, কবে যে বৃষ্টি হবে ভগবান জানে। একটু বৃষ্টির খুব দরকার, না হলে অনেক মানুষ কষ্ট পাচ্ছে, যারা বাইরে করে তাদেরও খুব কষ্ট। সকাল সকাল এত রোদ, এত রোদের তাপ, এবং যারা দিন মজুরে কাজ করে তারাও তো খুব কষ্ট পায়। তো যাই হোক, কবে যে এটা ঠিক হবে ভগবান জানে। চলো আমি আমার ব্রেকফাস্টটা করে নিই, তামড়ের নুনটা কম হয়েছে, তাতে গেলে করছি ব্রেকফাস্টটা করে তো বাবা দেখা যাচ্ছে। সো ফ্রেন্ডস, দেখো হাইট করে আমার হয়ে গেছে, দিয়ে এখন ভাত দিন লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে লাঞ্চে হচ্ছে চিকেন আর ভাত, তো খেতেও বসে গেছি, কারণ মাংস হলে কার না তাড়াতাড়ি খিদে পায়, তাই না? আমার মতন কারা কারা এরকম আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। কি বাবানকে খুঁজে দিয়ে দিচ্ছে যে বাবান খাচ্ছে, আর আমি খাবার নিয়ে বসে গেছি। লাউ হয়েছিল মাছের মাথা দিয়ে খাইনি, মাংস আছে না, আর ওই বাড়ির ছাদে যাইনি আজকে, নিচেই মেলে দিচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি হয়েছে। সার দিয়ে ঘর দর উঠেছি, তো চলো খেয়ে নিই তারপর। দিতে পারছি, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ঠান্ডা গরমে আমি আর পারছি না, মানে নিঃশ্বাসও নিতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে, বীভৎস গরম পড়েছে। গরম মানে মানে কি বলবো, আজ 36 না 37 হয়ে গেছে হয়তো সোদপুরেই পানিয়াটিতে, খুব কষ্ট হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে বসেছি, আর বাবা টিভি দেখছে, একটু খাওয়া খেয়ে একটুখানি আবার এসিটা চালিয়ে দিচ্ছে যে চলুক, চলো দেখতে থাকো। আমার ঘুম টুম ভেঙে গেছে, ঘুম তো থেকে অনেকক্ষণ আগে উঠেছি, বাবান গিয়েছিলো সন্ন্যাসবেলা, ওখানে আজ পোলাও আলুর দম পায়েস দিচ্ছিল প্রসাদ আনতে, খেয়ে সেই খেলো। খেয়ে আমি এইমাত্র রিয়া ফোন করেছিল, একটু ফোনে কথা বলছিলাম, কথা বলতে বলতে চা খেয়ে নিলাম, চা খেয়ে এইবার বাবার এখন ফোন দেখবে, তারপর উঠে পড়তে বসবে, কালকে ওর বাংলা পরীক্ষা। সবাই তোমরা আশীর্বাদ করো ওর যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে। আর দেখো এত দুষ্টু হয়েছে বলছি, এই পরীক্ষার কদিন একটু মনটা দিয়ে পড়ো, শোনে না, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এখন ও মোবাইলটা নেবে গেম খেলার জন্য, তো আর কী করবো, তোকে দিয়ে দিই। ফ্রেন্ডস, অনেক দিন পর আজ আমার মামাতো বোনের সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম, মামির শরীরটা খারাপ, ফোন করেছিলাম, তো এখন মানে অনেকক্ষণ ধরেই আজ গল্প করলাম, মানে মামির শরীরটা খারাপ বলে ফোন করেছিলাম, ফোন করতে করতে ভিডিও কল করে, ও যেহেতু এখন বাড়িতেই আছে, বা পরশু বাড়িতে কাজ হচ্ছে বলে এখানেই আছে, তাই জন্য অনেকক্ষণ ধরে আজ কথা হলো, ভালো লাগলো। আর ফোন করলে অনেক ওর সাথে অনেকক্ষণ ধরে কথা হয়, যেই কারণে আর ওর সাথে কথা হওয়া মানেই তো বাবানের ফাঁকি, তারপরে ওর জন্য অনেকক্ষণ ধরে কথাবার্তা হওয়ার পর এখন এবার বাবার বসালাম পড়তে, কারণ কালকে তো পরীক্ষা, কী করবো বলো, একটু তো না পড়লে তো হয়ও না, পর পর এগুলো ধরে ধরে পড়তে থাক, এটা ধরে ধরে পড়তে থাক, করতে থাক না, এগুলো অনেকগুলো আছে,
তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর আমি এবার যাব, গিয়ে ভাতটা আবার বসাতে হবে, কারণ রাতেবেলা বসে ভাত খাবে, সেই জন্য ভাত বসাতে হবে। আর ঠিকটা ভালো লাগছে না, কেমন যেন করছে, তো চলো। দাদা আবার ওকে নিয়ে গেলো, ওদের ক্লাবে খেলা হচ্ছে, ফাইনালে উঠেছে টিমটা, তার জন্য দেখতে নিয়ে গেল। তো গেলো, আমি এখন যাচ্ছি এখন ভাত বসাতে, ভাতটা বসিয়ে দিয়ে আবার এসে কথা হচ্ছে, তো চলো দেখো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবার মতো এলো, খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর শুনলাম ওখানে যাইনি, তাই ভিডিওটাও দেখতে দেখাতে পারলাম না তোমাদেরকে। বাবার জন্য তাদের বুঝিয়ে দেন, এই দু তিনটে প্রোডাক্ট আছে, বাবার প্রোডাক্টগুলো একটু দাও তো এদিকটা, তিনটেই দেবে। এই যে তিনটে প্রোডাক্ট, এগুলো কালকে যাবে হচ্ছে পুনেতে। এই যে সানস্ক্রিম, ওটা সানস্ক্রিম, এটা সানস্ক্রিম, এটা হচ্ছে অ্যান্টি এজিং ডে ক্রিম, অ্যান্টি এজিং নাইট ক্রিম, এই তিনটেই যাবে কালকে পুনেতে। ওটাকে আবার এখন পার্সেল প্যাকিং করতে হবে, প্যাকিং করে তারপর কালকে পুনেতে পাঠাতে হবে। আর ভালো লাগছে না, আর যাই কোনো বৃষ্টিটা না পর্যন্ত, না হলে পর্যন্ত না শরীরটা একদম ভালো লাগবে না, শান্তি লাগছে না কিছু, গরমটার জন্য খুব খেতে ভালো লাগছে। তো চলো তোমরা যাতে থাকো, দেখতে থাকো, আর ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ করলাম না, বেশিক্ষণ আর ব্লগটা কন্টিনিউ করলাম না, দেখবি উঠেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গরমের মধ্যে সবাই খুব ভালো থেকো। আর রবিবার দিনটা কাল কেমন গেল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার ভালোই গেছে, ভালো গেছে আজকে, যেই গরমটা না কমা পর্যন্ত এবার সাজানো যাচ্ছি, ওই একজন মোবাইল নিয়ে বসে গেছি, না কমা পর্যন্ত আর কিছু করার নেই। না কিছু করার নেই, তো চলো দেখতে থাকো। আচ্ছা, যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের একটু আশীর্বাদ ভালোবাসা পেলে হয়তো আমি লাইফে কিছু করতে পারবো, আমি বারবারই বলি তোমাদেরকে এই কারণে, কারণ তোমরা ছাড়া তোমার সেরকম কেউ বলার মানুষ নেই। আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে কথাগুলো, কারণ সত্যি কথা বলতে আমি লাইফে কিছু করতে চাই, নিজে ইনকাম করতে চাই, ইনকাম করে কিছু করতে চাই, গরিবদের জন্য কিছু করতে চাই। আমার অনেক দিনের আশা, আমার বাবা যতটা পারতো সবাইকে হেল্প করতো যতদিন বেঁচে ছিল, আমিও সেটাই চাই। তো চলো তোমরা পাশে থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করো, আর আমাকে তোমাদের আশীর্বাদ করো যেন আমি কিছু করতে পারি, আমি চাই কিছু করতে। তো চলো কথা কি জানো তো, কিছু কথা, কিছু মানুষ, আমি জানি যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, যে বলো না এত গরম কি চৈত্র মাসে পড়ার কথা পড়েছে, তখন মানুষও চেঞ্জ হবে, মানুষ চেঞ্জ হবারই জিনিস, কিন্তু কিছু মানুষের চেঞ্জটা না মেনে নেওয়াটা সম্ভব হয় না অনেক অনেক ক্ষেত্রে। কিন্তু একটা কথাই আছে না, মুভ অন করো, এগিয়ে যাও, কোনো কিছুর জন্য বসে থেকো না, কারণ এই দুনিয়ায় কেউ কারো নয়, কেউ না, কেউ কারো নয়। তো সেটাই ফলো করার চেষ্টা করছি, এগিয়ে যেতে চাইছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে হয়তো পারবো, কিন্তু আমি যতদূরই এগোই না কেন আমি সবসময় চাইবো তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো। চলো গুড নাইট, আর কিছু বলার নেই, বললে মনটাও খারাপ হয়ে যায়। গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো।